আজ থেকে 800 বছর আগে পৃথিবীর বুকে কেয়ামতের আগেই নেমেছিল আরেক কেয়ামত। পোলিয়ান স্টেপ থেকে বর্বর এক বাহিনী নিয়ে বেরিয়ে এসেছিলেন পৃথিবীর ভয়ঙ্করতম খুনি চেঙ্গিস খান। মাত্র 20 বছরের মধ্যে বদলে গেল পৃথিবী। মঙ্গলদের তলোয়ারের নিচে জবাই হয়ে গেল প্রথমে চীন, তারপর মধ্য এশিয়া, খোরাসান, আফগানিস্তান আর ইরানের 4 কোটি মানুষ। একসাথে এত লাশ পৃথিবী আর কখনোই দেখেনি। মঙ্গল ঝড় থামেনি চেঙ্গিস খানের মৃত্যুর পরেও। রাশিয়া, ইউক্রেন আর হাঙ্গেরি ধুয়ে নিয়ে গেল এই ভয়াল তুফান। তারপর এই সর্বগ্রাসী 6 লাভ আছড়ে পড়ল আনাতোলিয়া আর ইরাকের ওপর। নেতৃত্ব আর ঐক্যের অভাবে বিনা প্রতিরোধে ভেঙে পড়ল 500 বছরের গড়ে তোলা ইসলামী সভ্যতা। পতন হলো বাগদাদের আব্বাসিয়া খিলাফাতের। বাগদাদের পতনের পর যখন সব আশায় শেষ, এমন সময় মঙ্গলদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলল মিশরের মামলুকরা। যে চেঙ্গিস খান মুসলমানদের দাসের জাত বলে ডাকতেন তারই বংশধর বার্কি খান মামলুকদের সাথে মিলে কঠিন এক প্রতিরোধ গড়ে তুললেন। বাইরে থেকে মামলুক আর ভেতর থেকে বন্দিনী মুসলিম নারীরা বদলে দিতে লাগলেন পৃথিবীর ক্ষমতা কাঠামো। 100 বছরের মাথায় মঙ্গলদের অনেকেই ইসলাম গ্রহণ করে ফেলল। ওদিকে মঙ্গলদের বিরুদ্ধে লড়তে লড়তে আনাতোলিয়ায় বসত গড়া এক তুর্কি বীর আর্তুরুলের সন্তান ওসমানের নেতৃত্বে পথ চলা শুরু হলো এক নতুন শক্তির। এরাই ওসমানী বা অটোম্যান বলে বিশ্বের ইতিহাসে পরিচিত। কঠোর পরিশ্রম, ইমানদারি আর অসাধারণ বুদ্ধিমত্তায় এরা ধীরে ধীরে গড়ে তুলল সুশৃঙ্খল একটি সালতানাত। তারা আটকে দিল ইউরোপ থেকে এশিয়ায় ঢোকার ক্রুসেডারদের প্রবেশ পথ। নিকোপলিসের ময়দানে সুলতান বায়েজিদ গোটা ইউরোপের সামরিক মেরুদণ্ড ভেঙে দিলেন। ওসমানীরা কেবল একটি পরাশক্তি হয়ে দাঁড়াচ্ছে এমন সময় আবার তাতার দিগ্বিজয়ী আমির তাইমুরের সাথে বায়েজিদের সংঘাত শুরু হলো। আঙ্কারার ময়দানে তাইমুরের হাতে পরাজিত হয়ে টুকরো টুকরো হয়ে গেল ওসমানী সালতানাত। তারপর কি হলো? তারপর কিভাবে উঠে দাঁড়িয়েছিল ওসমানী সালতানাত? মোহাম্মদ আল ফাতি কিভাবে পূর্ণ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনস্টান্টিনোপল জয়ের ভবিষ্যৎবাণী? কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছিল ব্ল্যাক ডেথের ধাক্কায় বিরান হয়ে যাওয়া ইউরোপ? সানজাকে ওসমান আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছে এই ঘুরে দাঁড়ানোর গল্প। মঙ্গলদের ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়িয়ে আবার বিশ্বশক্তি হিসেবে ইসলামী সভ্যতার ঘুরে দাঁড়ানোর এক রোমাঞ্চকর বর্ণনা। সে সাথে ইউরোপের উত্থানকে এক মলাটে নিয়ে আসা প্রিন্স মোহাম্মদ সজলের বইটি প্রকাশ করতে যাচ্ছে গার্ডিয়ান পাবলিকেশন্স।